তো আজকে আছি বিয়ের বাজার করতে শিলচর। আমি কেন থেকে নামি পরে আপনি এর স্টার্টিং কত থেকে আছে বেনারসির? আপনি আপনার 5 6 থেকে 8 শাখা বলা নেওয়া চলে। আমার মুখের অবস্থা নাই, একদম মাইন্ড একদম জাম হয়ে গেছে। Chanda, welcome to Chanda's Good Life. I hope you all are doing well. আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা আছে, খুবই একটা এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো উইথ লটস অফ পজিটিভিটি অ্যান্ড এনার্জি আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। অ্যান্ড আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 বেশি ভালো লাগবে। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। সো আজকে যাচ্ছি বিয়ের বাজার করতে শিলচর। আমি এখান থেকে রামকৃষ্ণনগর থেকে বেরোচ্ছি, আর মা বর্দি মাসি সবাই আসবে শিলচর। সো অ্যাকচুয়ালি বিয়েটা ঠিক হয়েছে 8 মান্থ আগে, কিন্তু আমরা ভাবলাম যে 8 মাস আছে তো সব কিছু হয়ে যাবে, কিন্তু দেখতে দেখতে কোনো টাইম নেই, ডিসেম্বরেই বিয়ে। তো আজকে তোমাদের ব্লগে সব কিছু শেয়ার করবো, কোথা থেকে কি আমরা কিনছি, কেনাকাটা করছি, যাতে তোমাদেরও হেল্প হয়ে যায়। কারণ যেহেতু বিয়ের সিজন তো সবারই থাকবে টুকটাক কেনাকাটা। সো উইথ লটস মানে পজিটিভিটি আজকে আমাদের এখান থেকে বিয়ে কেনাকাটাটা স্টার্ট হলো। সো সঙ্গে থেকে সবকিছু আমাদের সাথে শেয়ার করছি। তো আমি গাড়িতে উঠে পড়েছি, গাড়ির যা অবস্থা বাপরে বাপ, এত বেশি ভিড় অ্যান্ড বাইরে এত বেশি ভিড়ও, যাই হোক কোনো মতে একটা সিট পেয়ে গেছি। তো প্রথমে আমি চলে এসেছি কিষাণ সুইটসে, যা হলো আমাদের শিলচর সিভিল হসপিটালের ঠিক অপোজিটে। অ্যান্ড কারণ খুব বেশি খিদে পেয়েছেন, ঘর থেকে এখনও কেউই আসেনি, সো ভাবলাম কিছু একটা খেয়ে নিই। অ্যান্ড কিষাণ সুইটসের সব থেকে বেস্ট থিং হলো, আমার যেটা বেস্ট ফিল হয় সেটা হচ্ছে কর্ন পেটিস, এর ভিতরে অনেকটাই মানে ডিলিশিয়াস সুইট আইটেম আছে। সো খেয়ে দিয়ে ভাবলাম যাই এখন অ্যাটলিস্ট নিজে নিজেই শপিংটা স্টার্ট করি, তারপর দেখা যাবে কী হয়। তো চলো আজকের দিন থেকে এখান থেকে স্টার্ট করি। শপিং করতে আমি সকালে এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি রামকৃষ্ণনগর থেকে চলে এসেছি, কিন্তু ঘর থেকে বাসা থেকে এখন অনেক কেউ আসেনি। তো এখন আমি যাচ্ছি, আমি এখন আছি পার্ক রোডে, আমেরিকান টুরিস্টের একটা একটা দোকান আছে, দোকানে যাচ্ছি ভিআইপি দেখতে। সো চলো আমি একা একাই শপিং করে নিচ্ছি, দেখা যাক কি। লেট কামার্স, আমি সব থেকে বেস্ট ভাই, শপিং টপিং হোক হোয়াট এভার ইট ইজ, এক্সাইটমেন্টের জন্য আমি বেস্ট। বর্দি এখন আসেনি, বর্দি শিলচরের হয়ে এখনও আসেনি। সব থেকে দূর আমি রামকৃষ্ণনগর এখান থেকে আমি এসেছি, তারপর লক্ষ্মীপুর থেকে এই দুজন বোন এখনও বর্দি আসেনি। সো ওয়েট করছি, আমরা এখন আছি, আমরা বললামই ভিআইপি নিতে এসেছি, সাফারি আমেরিকান টুরিস্ট। তোমরা আসলে দেখতেই পারো অনেক ভালো ভালো অফারে চলছে এখানে, আমরা দেখেছি 10,000-12,000 এরকম প্রাইসের অনেক ভালো ডিসকাউন্টে আমরা পেয়ে যাচ্ছি এগুলো। তো দেখি বর্দি আসার পর আমরা ফাইনাল করবো কোনটা ভালো লাগবে। আমি দো একটা চুজ করে রেখেছি, বর্দি আসুক তারপর দেখা যায়। আমাদের একটা আইটেম আচ্ছা ঠিক আছে, কিছু এখন আমরা যেটা আমি শাখা বলে দেবো না, দেখা যাক। হ্যাঁ কি, এখানে আমরা এসি প্রভাতি সংখ্যালয় তুলাপটিতে, এই যে মন্দির, মন্দিরের ঠিক অপোজিটে শাখা বোলা নেওয়া চলে। গাছকে উঠো, এগুলো একটা লাগবো নি। তো এখন শাড়ি দেখাওয়ার, এটা মোটামুটি এটা ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর শাড়ি, কিন্তু এটা এটা ভালো লাগছে সবে। সো আমরা এখন আছি বাসুদেব ইয়েতে, বাসুদেব বস্ত্রালয়ে। এটা আপনার ইয়ের বিগ বাজার ওই সাইডে পার্কিং এরিয়া সাইডের দিকে আইয়াই আপনার পাই যাই, বা সামনে পাঞ্চালি ব্লাউজের দোকান এর লাগাই বাসুদেব। এটা স্টার্ট হইলো শাড়ি দেখা, আরও দেখি পরে। আপনার স্টার্টিং কত থেকে আছে বেনারসির? আপনার 5-6-7,000-এর মধ্যে এসে যে অন্য পার্টি তারাও বেনারসি দেখরা। সো দেখা যাক, ছয় থেকে স্টার্ট আছে, 6-7 থেকে এগুলো 12-13-14-এর মধ্যে। সো আফটার 1 আওয়ার আমরা মোটামুটি একটা পছন্দ হইল। সো দেখা যাক বাকি। কাঞ্জিবরম শাড়ি এগুলো 2-2,500-এর মধ্যে রেঞ্জ। এত সব শাড়ি দেখতে দেখতে মাথা পাগল হয়ে গেছে, মাসির খুব বেশি ক্ষুধা লাগছে, মুখ দেখো ছুটে গেছে। এখন আমাদের প্রণামী চলছে, প্রণামী কেনাকাটা ডিসাইড করার জার্নারে ভাই 1 ঘন্টার উপরে গেছে, আমরা একবার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, খালি 3টা শাড়ি চুইস এখন অব্দি।
মাসি সব সুন্দর এইগুলোর রেঞ্জ 2000-2500 ভিতরে এখন কোপারের কাজগুলো বেশি চলে ব্লাউজ পিস এটা এই তো তোমার বডি আমরা বুধ এয়ার ডুবছি অলমোস্ট 12:30 টাইম এখন বুধ বাজে 3টা আমরা শেষ আর রান্না এখন লাস্ট থেকে কিছু খাওয়া খাইলাম এখন সো খুব বেশি বাড়ছে আমি নিচে থেকে তো হয়ে গেছে কিন্তু আমি পড়ে গেছি সত্যি বেদনা হয়েছে তো মাসি বললি আর আমরা সবাই একটা একটা পছন্দ হয়েছে আমার মুখের অবস্থা নাই একদম মাইন্ড একদম জাম হয়ে গেছে আয়া ঢুকছি 12:30 এখন বাজারে 3:30 বুঝতে পারায় বিয়ার শপিং মুটেও একদম ইজি না বিয়ার আগে আমরা মুখের মুখের তো অবস্থা আমরা সত্যি ওখানে তো মুখের তো অবস্থা শেষ আমরা ওখানে ট্রিটমেন্ট লাগবো নাহলে বিয়ার আগে আমরা দেখাই দিত না তো যাই হোক মানে কি দেখো কতটা শাড়ি জানি হয়েছে আমরা মোর দেন 12-13 শাড়ি তো যাই সামনে যাই গেছে কিতাকিতি হয় হিসাব আমরা মানে 3 ঘন্টায় অলমোস্ট 14 শাড়ি কিনছি এখানে যাতে আমরা মানে হালত খারাপ বাকি কিছু আর শপিং করার টাইম নেই অবভিয়াসলি 3টা উপরে বাজি তাই টুকটাক শপিং আছে এগুলো করবো সে তো করিলাই না আমি তো করলাম ওখান তো ইয়ে গেছি করা নেই তো আমি এখন এসে গেছি আমরা সব বিয়ে ভাত খাই না 3:30 বাজে সকাল থেকে আমি সকাল জানো 7:30-8 সময় গাড়ি ধরছি আই আর কিন্তু খাইছি কিছু খালি পেটে এরকম কিছু না খাইছি আমি এখানে নিজেদের খাইছি কিন্তু ওখানে খুদার খুব বেশি খুব বেশি টায়ার্ড আমরা খাই আবার ভাবতে লাগবো আমার বাকি কিচ্ছুই না খালি কাপড়ের কেনাকাটা হয়েছে বাকি সব বাকি সব বাকি এটা মাত্র আমি গুজরাতে খুদায় আমার খুব খাওয়া ডান্না সবাই খাই দিয়ে প্রথম বাকি শেয়ার করবো খাওয়া দাওয়া শেষ আমরা বাইরে হিসাবে টিম আমরা আর একটা শপিং বাকি আজকে একদম রাত্রেই বহু ড্যাম শিওর সো আমরা লাইন আর শেষ হয় না আমরা শুটিং আর শেষ হয় না অন্ধকার হয়ে যায় পুরো সো এটা হলো নাহাটা পয়েন্ট আর এটা হলো ফাটক বাজার এন্ট্রি এটা হলো একটা দোকান এখানে মধ্যে আমরা সব মানে ডালাগুলো আমরা কালেক্ট করলাম আর কিতা ডালা কিনতে আইসি কোনটা চকলেটের চিপস পান এগুলোর মধ্যে অন্য কিছু জিনিস ওইটার মধ্যে আমরা শাখা পোলার যে ভাবছিলাম যেটার কনসেপ্টে ছোটো মুটো দেখ আসছে নি এখানে আসছে ডিফারেন্ট ডালা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে আর এখানে দেখো মাছের সাইজেরও আছে মাছের হলেও তোমরা নিতে পারো এখানে কুলার সিস্টেমেরও আছে এই যে ডিফারেন্ট যার লাগে কারণ ডিসেম্বরে সবের বহু বিয়া থাকে তো যদি হেল্প হয় সেই রইল আগে এখানে আমরা 2টা আপাতত সিলেক্ট করছি অ্যান্ড এটার লগে আরেকটা এটা একটু বড় হয়ে যাবো না আঙ্কাল ছোটো লাগে আমরা চকলেটের একটা মানে টল টল বোয়ানি টাইপের পান পাতাও একটা হ্যাঁ না এটা তো একটা লাগবোই এটা চকলেটের লগে ভালো লাগছে এটা অন্য কিছু এই একটা জিনিস খুব বেশি ভালো লাগছে আমার তো তোমরা আঙ্কেলের এখানে আইতে পারো হ্যাঁ আঙ্কেল খুলে একবার দেখাই নাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি খুলিয়া দেখেন কারণ সব কিছু আছে হ্যাঁ হ্যাঁ বর্দি আমার ইউটিউব চ্যানেলে একদম ইয়ে করে প্রমোশন করে আর এই যে তোমরা জুড়িটা এটা হলে তোমরা ফ্রুটস দিতে পারে রায় খুব সুন্দর কিন্তু আঙ্কেল কত কইসলে এগুলা 300 টাকা না আইও ডিসকাউন্ট দিয়া দিবা আঙ্কালে আমি কইছো না কিতা 300 দিতে লাগতো না আর এখানে দেখো আমরা কতটা একদম ইয়ে করে লেছি যে লাগে এইগুলা আর আর এক দুটা জিনিস বাকি আছে তারপর এখান দিয়ে বেরিয়ে যাবো আর এই পানের বাটাটা দিতে আর স্কোয়ার একটা দিতে সকাল 7টা থেকে এখন বিকাল 7টা গাড়ি হবে মনে জানি না খুব বেশি টায়ার মা তো একদম নিচেই ভর অবস্থা নাই ভর দিয়ে হন একটু দাম দর করে আর আমার হাত দেখতে নি তোমরা তোমাকে দেখাইতাম কেমনে ওই তো হাতের ময়লা দেখতে পারলাই এটা ডালা চুজ করতে হাতের অবস্থা নাই কিতা দুর্গ মাসি কিতা তারা বেশ আর ওখানে ফান পাইরা না
তার ফান ফেয়ার ফান ফেয়ার আনা তারা বহুত ওই ভর্তি বাসার বাসার মাথা মারতে তারা তাই রিজনেবল প্রাইস দিয়ে দিলাম আমাদের বাসা আমরা মাছ চলে গেছে ঠিক আছে চলো আর এখন যেহেতু বহুত লেট গেছে সন্ডে আমি গাড়ি দিয়ে গাড়ি ভাড়া থাকবো তো তোমরা কিছু শেয়ার করার নাই সো আজকে ব্লগটি কেন এখানেই রাখি যদি আমার ব্লগ দিকে তোমরা কেউ শেয়ার করতে পারো তাইতে পারো যেহেতু এখন বিয়ার সিজন চলে তো অবভিয়াসলি প্রাইসই পারো আমরা শাড়িটাই আমরা শপিং করছি বাসুদেব থেকে অনেক ভালো ভালো কালেকশন তোমরা একদম সাত আটটা যেটা দিতে তোমরা মানে বেনারসি টানসি পাই পাই তো আমরা টোটাল 14টা শাড়ি কিনা হবে বাপরে বাপ সো বাকি সব হইল তো আজকে ব্লগটি কিনে রাখি আসলে তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগছে অ্যান্ড বিয়ার শপিং তো রয়েছে আরও অ্যান্ড যদি আমি টাইম পাই অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং বিয়াটা খায় ওইটাই ওটাই শেয়ার করা হয়েছে সো বিয়াটা হয়েছে আমার মেসদার আমার কাজিনের তো অনেক আগামীতে অনেক ভালো ভালো ব্লগ আর তো তোমরা কানেক্টেড থাকো যারা এখন অবধি আমার ভিডিওটারে মানে চ্যানেলটারে সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড খুবই শীঘ্রই একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হইব টিল দ্য স্টে হেলদি স্টে বাই বাই।